আর একটি কার্ডে কিছু ইনফরমেশন রয়েছে, 10খানা টিকিট কাউন্টার তোমাদের করা হয়েছে, তোমাদের যদি লাইনে না দাঁড়িয়ে টিকিট কাটতে হয় তার একটা পরিষেবা এখন সুন্দর করা হয়েছে। স্মার্ট কার্ড আপনি কোথায় যাচ্ছেন আজকে? হ্যালো বন্ধুরা, আমি কৌশিক, আর তোমরা দেখতে পাচ্ছ এডিশন স্টাইল। সো ফাইনালি এসে গেছি আমি শিয়ালদা রেলওয়ে স্টেশন, কলকাতার প্রাণকেন্দ্র বলতে পারা যায়। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা রেলওয়ে স্টেশন, আর আজকে এসছি তোমাদের জন্য শিয়ালদা মেট্রো স্টেশনের ভেতরটা কীরকম, কী কী পরিষেবা আছে, টিকিট কীভাবে কাটবে, মেট্রো স্টেশনে কোথা থেকে কোথাও অবধি কানেকশন করেছে, সমস্ত ডিটেলস, টিকিটের প্রাইস আর টাইম ট্রাভেল কতক্ষণ লাগবে, ডিটেলস সব কিছু থাকবে ভিডিও ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো। আর সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে এই ধরনের ইন্টারেস্টিং কন্টেন্ট পাওয়ার জন্য। তো কিছু ইনফরমেশন স্টার্ট করছি, জাস্ট এটা হচ্ছে শিয়ালদা রেলওয়ে স্টেশন। যারা সাউথ থেকে আসছে, কলকাতার সাউথ থেকে, তারা এই পোর্শন থেকে এসে বুঝলে তোমরা, এটা হচ্ছে এন্ট্রান্স গেট, ঠিক আছে? এই পাশে একটা রয়েছে যেখানে তোমরা এন্টার করতে পারবে এই পাশ দিয়ে, আর এই পাশ দিয়ে তোমরা নিচ থেকে উপরে আসতে পারবে। তাহলে চলো বাকি ডিটেলসগুলো আমরা ভেতরে গিয়ে দেখে নিচ্ছি, টিকিট কীভাবে কাটতে হবে এ টু জেড ডিটেলস যতটা সম্ভব হবে তোমাদের কাছে তুলে ধরবো। ভিডিও দেখো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আমরা জাস্ট এখন এন্টার করছি শিয়ালদা মেট্রো স্টেশন, এটা দিয়ে আমরা এন্টার করতে পারবো। কিছু ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, সেটা হচ্ছে যে এই শিয়ালদা মেট্রো স্টেশন দিয়ে তোমরা যেতে পারবে সোজা সেক্টর 5। শিয়ালদা মেট্রো স্টেশন থেকে সেক্টর 5 অবধি যাওয়ার মাঝখানে যে স্টেশনগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা ঘুরে দেখাবো, জাস্ট চাইবো উপরটা দেখাতে। আর ঠিক এই পাশ দিয়ে তোমরা উপরে এক্সিট করতে পারবে, আর সাউথ কলকাতা থেকে যারা আসছো বা স্টেশন দিয়ে যারা এন্টার করতে চাইছো তোমরা এই রাস্তা ধরে এন্টার করতে পারো। চলো দেখি কতগুলো টিকিট কাউন্টার্স রয়েছে, আমি তোমরা কীভাবে টিকিট বুক করতে পারো। নির্দেশ দেওয়া রয়েছে, যেমন এখানে কার্ডের কিছু ইনফরমেশন রয়েছে যে তোমাদের স্মার্ট কার্ডের অপশন রয়েছে। স্মার্ট কার্ড আমরা সবাই জানি যে 120 টাকার তোমাদেরকে আপনাদের কিনতে হবে, আর 80 রুপিস আই থিঙ্ক ওদের চার্জ থাকবে সিকিউরিটি ডিপোজিট, অ্যান্ড 40 রুপিস থাকছে মানে ভাড়া। তো বাকিটা তোমরা ভেতরে দেখে নাও এখান থেকে, চলো বাকিটা ঘুরে দেখে নেবো। তো গাইস দেখতে পাচ্ছ এখানে টোটাল 10খানা টিকিট কাউন্টার তোমাদের করা হয়েছে, আর তোমরা এখানে টিকিট বুক করতে পারবে ডিরেক্ট লাইনে দাঁড়িয়ে, আর লাইন না দাঁড়িয়েও টিকিট কাটা যাবে সেটাও দেখো, দেখাচ্ছি তোমাদের কীভাবে টিকিট বুক করবে সেটাও দেখাচ্ছি। এইসব এটা হচ্ছে তোমাদের যদি লাইনে না দাঁড়িয়ে টিকিট কাটতে হয় তার একটা পরিষেবা এখন সুন্দর করা হয়েছে, কীভাবে টিকিট কাটা যাবে তোমাদের দেখায়। এই ধরনের স্মার্ট কার্ড প্রোভাইড করে ওনারা, যদি টোকেন চাইছো সে টোকেনের অপশানটা কিন্তু একটু তোমরা ওখান থেকে কাট করতে পারবে। স্মার্ট কার্ডের অপশানের জন্য তোমরা স্মার্ট কার্ড 120 রুপিস দিলে 80 রুপিস সিকিউরিটি চার্জ, বাকি 40 রুপিস তোমাদের কার্ডের ভ্যালু থাকবে, তারপরে তোমরা রিচার্জ করতেই পারো। একটা ইনফরমেশন, যদি ধরো 100 রুপিস তোমরা রিচার্জ করলে কার্ডটা কেনার পরে তাহলে 110 টাকা পাচ্ছ, 200 টাকা করলে 220 টাকা পাচ্ছ। কীভাবে তোমার কার্ড দিয়ে টিকিট বুক করবে তুমি দেখি, জাস্ট এই একটা স্মার্ট মেশিন রয়েছে যেখান থেকে তোমরা কার্ড রিচার্জ করতে পারবে, অ্যান্ড বাই টোকেনও করা যাবে, তাই না? বাই টোকেনও করা যাবে, সার্চ করতে পারবে, বাই টোকেন করা যাবে, ওকে, কার্ড এক্সিস্টিং কার্ডে করা যাবে, ওকে, নতুন কার্ডও নেওয়া যাবে, ওকে। সো আমরা যদি বাই টোকেন করি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমরা যদি বাই টোকেন করি কীভাবে করবো, নোটে দিলে এখানে, ওকে, তো আমি এখান থেকে নোটে
দিচ্ছি রাইট এর একটু এখানে না দি হ্যাঁ অবস্থাটা ভালো যাই তো তোমাদের নোটের কন্ডিশন একটু ভালো থাকতে হবে আর রিজা গায় অ্যাকসেপ্ট করে নিয়েছে ওকে রিসিভ দিন পড়ে গেছে সো এইভাবে তোমার টোকেন বুক করতে পারবে আদারওয়াইজ স্মার্ট কার্ড দিয়েও অ্যাক্সেস করা যাবে ইয়েস তো স্মার্ট কার্ড দিয়ে আই থিঙ্ক এখানে এন্টার করা যাবে করলাম ওকে অপশন রয়েছে আচ্ছা ওকে টিকিট দেওয়া হয়ে গেছে জাস্ট এই ধরনের কয়েন্স পেয়ে যাচ্ছ দেখো এখানে ওয়ান টু থ্রি ফোর চারটে রয়েছে তোমাদের টিকিট নিতে পারবে মেশিন দিয়ে মানে লাইনে না দাঁড়িয়ে তাছাড়া তোমরা ওই যে দুটো মেশিন রয়েছে ওখান দিয়ে তোমরা ব্যালেন্স চেক করতে পারবে আর তোমরা যদি লাইনে দাঁড়িয়ে নিতে চাইছো তো দেখতেই পাচ্ছ অলরেডি দশটা কাউন্টার রয়েছে ঠিক আছে এরপরে ব্যাপারটা হচ্ছে তাহলে বাকিটা ডিটেলস শেয়ার করি তোমরা এই পাশ দিয়ে এটা করতে পারবে লাইক এই পাশ দিয়ে আর ও পাশ দিয়ে ধরতে পারবে কিছু ইনফরমেশন শেয়ার করি আচ্ছা আমি কিছু ইনফরমেশন ওনার কাছ থেকে জেনে নেবো আচ্ছা যারা শিয়ালদা রেলওয়ে স্টেশন দিয়ে এন্টার করতে চাই সাউথ দিয়ে আর ওদের এন্ট্রেন্স গেটটা কোন দিকে হবে সোজা এই পাশে আমি চাইবো দেখা দেবে মোটামুটি সল্ট লেক সেক্টর ফাইভ অব্দি কানেকশন হয়েছে রাইট তো মোটামুটি ফেয়ার কীরকম রয়েছে মানে দশ টাকা থেকে মিনিমাম ফেয়ার শুরু ম্যাক্সিমাম ফেয়ার কুড়ি টাকা ম্যাক্সিমাম ফেয়ার কুড়ি টাকা তো আমরা যদি মোটামুটি কী কী স্টেশন রয়েছে ফেয়ার করে দেখুন যদি আপনি স্টেশন দেখেন প্রথমে ফুলবাগান ফুলবাগান বেঙ্গল কেমিক্যাল সল্ট লেক স্টেডিয়াম সিটি সেন্টার অরুণাময়ী সেন্ট্রাল পার্ক সল্ট সেক্টর ফাইভ সল্ট সেক্টর ফাইভ সো মোটামুটি টোটাল টাইম কতক্ষণ লাগবে মোটামুটি টোটাল টাইম 21 মিনিট লাগবে 21 মিনিট সো তোমরা শিয়ালদা মেট্রো স্টেশন থেকে সেক্টর ফাইভ অব দি 21 মিনিটস এই যে মেট্রো স্টেশনটা কখন স্টার্ট হচ্ছে মানে মর্নিং এর সকাল 6:55 ফার্স্ট ট্রেন ওকে রাত্রি 9:00 লাস্ট ট্রেন লাস্ট ট্রেন আর এভরিডে 7 ডেজ মানডে টু সানডে মানডে টু সানডে সেম টাইম সেম টাইম ওকে সো গাইস তোমাদের ফুল ইনফরমেশন পেয়ে গেছো যে কত টাইম লাগছে টিকিটের ফেয়ার কি কিভাবে টিকিট কাট করতে হবে কাউন্টার কি রয়েছে কিভাবে আসবে আর এইভাবে এন্টার করার সময় একটা মেশিন রাখা রয়েছে যেটাতে তোমাদের তোমাকে কিছু ভ্যারিফাই করে তোমরা এন্টার করতে পারবে এবং চলো আমাদের টিকিট কেটে ফেলেছি একটু রাইডসটা নিয়ে নাকি কারণ ভেতরে কেমন রয়েছে এনভায়রনমেন্ট শেয়ার করে চলো জাস্ট আমরা এন্টার করে ফেলেছি এবার চলো আমরা যাই ভেতরে যাই টিকিট কেটে তোমাদের এই ধরনের স্কুলেটার রয়েছে একটা স্কুলেটার দিয়ে তোমরা এন্টার করতে পারবে আর একটা স্কুলেটার দিয়ে তোমরা এক্সিট করতে পারবে তো আমরা এখন ভেতরে চলে এসেছি বলা হচ্ছে নাকি মেট্রো কর্তৃপক্ষ দ্বারা বলা হয়েছে যে নাকি এটা সব থেকে নিচে রয়েছে মানে যতগুলো মেট্রো অলরেডি রয়েছে মেট্রো স্টেশনের সিঁড়ি এক্সেলেটর দিয়ে সব থেকে লম্বা কিন্তু এটা মানে শিয়ালদা থেকে মেট্রো স্টেশন করব আর একটা চমক রয়েছে ধরো এই ধরনের একটা মিরর ট্রান্সপারেন্ট গ্লাসের একটা ব্যবস্থা করা হয়েছে তাতে মেট্রো যখনই আসবে তখনই তোমাদের কিন্তু এই গেট ওপেন হয়ে যাবে কবি সুভাষ থেকে শুরু করে যে দক্ষিণেশ্বর মেট্রো রয়েছে সেখানে কিন্তু নর্মাল এই ধরনের গ্লাসের কোনো অপশন নেই তো এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা ট্রান্সপারেন্ট গ্লাসের সিস্টেম রয়েছে যখনই মেট্রো এখানে আসবে এটা অটোমেটিক ওপেন হয়ে যাবে ঠিক আছে আমি চাইবো একবার শুরু দেখুন এই যে ডিজাইনটা করা হয়েছে এটা একেবারে দিল্লি বা মুম্বাই মেট্রোর আদলে করা হয়েছে ওখানে কিন্তু এই ধরনের পরিষেবা সিস্টেম রয়েছে তো জাস্ট যখন মেট্রো আসবে এটা অটোমেটিক ওপেন হয়ে যাবে এটা অনেক সময় হয় মেট্রোতে অনেক সময় সুইসাইড কেস বা দুর্ঘটনাকে এড়াবার জন্য এটা করা হয়েছে একেবারে দেখা যাচ্ছে পুরো টোটাল ওখান থেকে কোনা থেকে শুরু করে টোটাল পুরো প্রায়
সো তোমাদের এই যে শিয়ালদা মেট্রো স্টেশনের নিউ একটা এডিশন হয়েছে সেটা হচ্ছে কি এখানে তোমাদের ড্রিঙ্কিং ওয়াটার মানে পিউরিফাইড ওয়াটারের ব্যবস্থা রয়েছে এখানে আর তাদের জলটি কি ঠান্ডা রয়েছে আর কোল্ড ওয়াটার পেয়ে যাচ্ছ তোমরা এখানে আর এখানে কিন্তু টয়লেটেরও ব্যবস্থা রয়েছে টয়লেটটা খুবই সুন্দর মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ওনারা বানিয়েছেন এখানে তো সেই সুবিধাটা তোমরা এখানে পেয়ে যাচ্ছ শিয়ালদা মেট্রো স্টেশন এই যে হাওড়া ময়দান মেট্রো রয়েছে অ্যান্ড এসপ্ল্যানেড এটা এখনো অবধি কানেক্ট হয়নি ঠিক আছে আপাতত শুরু হয়েছে শিয়ালদা মেট্রো এখান থেকে আমরা সেকেন্ড ফ্লাইটে যাবো অ্যান্ড দেখো না মাঝখানে কী কী স্টেশন রয়েছে শিয়ালদা মেট্রো গেলে ফুলবাগান সল্ট লেক বেঙ্গল ক্যাপিটাল সিটি সেন্টার সেন্ট্রাল পার্ক করুণাময়ী অ্যান্ড সল্ট লেক সেকেন্ড ফ্লাইট তাহলে চলো বাকিটা তোমাদের রাখে তোমাদের সমস্ত কিছু দেখিয়ে দিয়েছি একটু ভেতরটা ঘুরে দেখাই তোমাদের কী কী রয়েছে আমরা দাঁড়িয়ে রয়েছি সিনিয়র সিটিজেন সিট স্পেশালি এই যে সিটটা কনজার্ভ রয়েছে যেটা হচ্ছে সিনিয়র সিটিজেন অ্যান্ড স্পেশালি চ্যালেঞ্জের জন্য দুটো সিট দুপাশে রয়েছে আর এই পাশে অপশানস রয়েছে যে দুপাশে তোমাদের চার্জারের অপশন দেওয়া হয়েছে তো আমাদের যতগুলো মেট্রো রয়েছে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর সেখানে তো এই ধরনের অপশন নেই তোমরা ইজিলি এখানে চার্জিং করতে পারবে একটা পোর্ট দেওয়া রয়েছে এছাড়া এখানে ফায়ার এক্সটিংগুইশারের অপশন দেওয়া রয়েছে যেটা নতুন অ্যাড করেছে এখানে আর ওপেন স্পিকার রয়েছে তো যেটা স্টেশনের আপডেট তোমাদেরকে এখানে দিয়ে দেওয়া হবে আর আমি চাইবো ক্যামেরা পার্সন একটু ঘুরে দেখাতে এই পাশে রয়েছে একটা অনেকটা স্পেস মানে নর্মাল মেট্রোতে যে স্পেসটা পাওয়া যায় না সেই স্পেসটা এখানে রয়েছে আর উইন্ডোগুলো বেশ কমফোর্টেবল পুরোপুরি বলতে পারো দিল্লি মুম্বাই বা চেন্নাইয়ের যে মেট্রোগুলো রয়েছে সেই আদলে বানানো হয়েছে এই পাশে রয়েছে মেয়েদের জন্য সিট অ্যালট রয়েছে আর ওপাশে ফিমেলদের জন্য সো হ্যাঁ আর এই পাশে একটা এলইডি স্ক্রিনের অপশন দেওয়া রয়েছে যেখানে তোমরা তোমাদের নেক্সট স্টেশন ডেস্টিনেশনের ডিটেলস দেওয়া থাকবে এইভাবে বাস এই সমস্ত ডিটেলস ছিল যেগুলো তোমাদেরকে আমি শেয়ার করলাম অ্যান্ড আশা করছি এই মেট্রো জার্নিটা তোমাদের খুবই ভালো লাগবে হেল্পফুল হবে কারণ এখন অনেকে সল্ট লেকের সেক্টর 1, 2, 3, 4, 5 যাওয়ার অনেক আমাদের যারা সুবিধা হতো না আগে বিধাননগর উল্টাঙ্গা স্টেশন দিয়ে তোমরা মেট্রো দিয়ে যেতে পারবে অ্যান্ড সো আপনি কি ট্রাভেলে এসছেন না নর্মাল ওয়ার্ক পারপাসে এসছেন তো কেমন লাগছে শিয়ালদা মেট্রো স্টেশনে খুব ভালো লাগছে না তো কী সুবিধা হয়েছে কী মনে হচ্ছে কী সুবিধা হবে এটার জন্য কি সুবিধা হবে না আপনি কোথায় যাচ্ছেন আজকে সেক্টর 5 ওকে থ্যাংক ইউ আপনাকে তো
আমি তোমাদেরকে বলেছিলাম যে এইভাবে যে গেট ওপেন হয়ে যায় তো গেট পর পর এগুলো ওপেন হয়ে গেল আর ফাইনালি শর্ট লেট সেক্টর 5 তো তোমাদের এই যে টোটাল টাইম লাগবে 21 মিনিট আর আমি আরও শেয়ার করে দিয়েছি তোমার দেখেছো বাকি আরেকবার বলে কতক্ষণ পর পর ট্রেন আসবে মেট্রো আসবে সব কিছু তোমাদেরকে সমস্ত জায়গাগুলো ঘুরে দেখালাম কিভাবে শিয়ালদা মেট্রো স্টেশন থেকে সেক্টর 5 যেতে হয় সমস্ত ডিটেলস ভিডিওতে রয়েছে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না অ্যান্ড এই ধরনের ইন্টারেস্টিং কন্টেন্ট পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো লাইক তো অবশ্যই করতে হবে এই ধরনের আরও কন্টেন্ট পাওয়ার জন্য আর তাহলে দেখা হবে নেক্সট ব্লগে ভালো থেকো নমস্কার।